जलपुष्प फलमूल खाद्यद्रव्य जत अन्न आदि करे अर्पित कृष्ण तेबे गृहस्थर हिंसा रूपे नुचुआ कृष्ण एक हुआ मुकुति खा आईगढ़ जिस गृहस्थी आईगढ़ नियम तो मानि चलिसे সেইখন ঘৰৰ পৰিয়ালক পাঁচটা পাপে চুব নোৱাৰে, মনত ৰাখিব কথাটো। গতিকে কৃষ্ণ মন্ত্ৰ উচ্চাৰণ কৰি অন্নমুঠি এমুঠি অন্ন খোৱাৰ পিছতে বাকীখিনি আপুনি ভক্তিভাৱে ধুই পখালি অৰংঘন কৰিব লাগিব। কিয়? আমাৰ ভাগৱতে কৈছে হৰি নাম হুতাখন পাপ সুখান্দন কণে কণে দহি কৰে চন। আইগৰাকীয়ে কৃষ্ণ বুলি কোৱাৰ লগে লগে কৃষ্ণ নামটো জুইৰ লগত তুলনা কৰিছে, যেনেকৈ শুকান বনত জুই লাগিলে তৎক্ষণাত পুৰি নাশ হৈ যায়, আইগৰাকী কৃষ্ণ মন্ত্ৰ কোৱাৰ লগে লগে সেই সময়লৈকে হোৱা পাপবিলাক সব নাইকিয়া হৈ যায়। মনত ৰাখি ভক্ত, শব্দৰ ব্ৰহ্ম ইমান মাহাত্ম আছে, গতিকে আমাৰ শব্দবিলাক ইমান গুৰুত্বপূৰ্ণ, গতিকে এতিয়া আমাৰ কলিযুগৰ মানুহে অন্য মন্ত্ৰ উচ্চাৰণ কৰিব নালাগে। কি মন্ত্ৰ উচ্চাৰণ কৰিব লাগিব? হৰি ৰাম হৰি ৰাম এই মূল মন্ত্ৰ। কলিত নাহি তপ জপ যজ্ঞ যন্ত্ৰ, কলি যুগৰ মানুহে তপ জপ যজ্ঞ নকৰিলেও হব, কেৱল হৰিনাম মন্ত্ৰ উচ্চাৰণ কৰিলে হব। গতিকে যিগৰাকী আয়ে কৃষ্ণ মন্ত্ৰ উচ্চাৰণ কৰি অন্ন ৰন্ধন কৰিব আৰু খাবলৈ দিওঁতেও কৃষ্ণ মন্ত্ৰ উচ্চাৰণ কৰি দিব লাগে, আমাৰ বেদৰ মতে, ভাগৱতৰ মতে, শাস্ত্ৰৰ মতে। আমাৰ আইসকলে ৰন্ধন কৰি লোৱা যিকোনো বস্তু খাদ্য বস্তু দিওঁতে কৃষ্ণ মন্ত্ৰ উচ্চাৰণ কৰি দিব লাগে, তাৰমানে তেওঁ ৰন্ধা বস্তুটো প্ৰদূষণযুক্ত হৈ থাকে, পাপযুক্ত হৈ থাকে, দিওঁতে কৃষ্ণ বুলি কোৱাৰ লগে লগে প্ৰদূষণ মুক্ত হৈ যায়, পাপবিলাক বিনাশ হৈ যায়। সেইকাৰণে কোনোবা আই যদি আজি তাৰিখতো সেই অভ্যাসটো হোৱা নাই কালিৰ পৰা আৰম্ভ কৰি দিব দেই, কাৰণ আমাৰ বেদত কৈছে কৃষ্ণ মন্ত্ৰহীন দ্ৰব্য মতি তাৰ দুষ্টা অন্ন জল কুৰা তাৰ কুকুৰৰ বিষ্টা। অৰ্থাৎ কৃষ্ণ মন্ত্ৰ উচ্চাৰণ নকৰাকৈ খাবলৈ দিয়া দ্ৰব্য যিমান সুচাৰুকে বনাওঁ কিম্বা সি কুকুৰৰ বিষ্টা তুলিলে অপবিত্ৰ হৈ থাকে। কুকুৰৰ বিষ্টাৰ লগত কিয় তুলনা কৰিছে? গৰুৰ গোবৰো গোবৰলৈ খায় কিন্তু কুকুৰৰ বিষ্ঠা একোৱেই নাই, ইমান অপবিত্ৰ। গতিকে ইয়াত অধিকাৰটো কাৰ আছে? আইসকলৰ আছে, মনত ৰাখিব। কিন্তু আমাৰ ঋগবেদৰ মতে এগৰাকী আই যদি ভক্তিমতী হয়, বেদৰ নীতি যিসকল আয়ে মানে ন গৃহম গৃহম ইতি আহু গৃহিণী গৃহম উচ্চতে তয়াহি স্বহিতা সৰ্বান পুৰুষায়ম সমস্নুতি, যিখন ঘৰ আইগৰাকীয়ে পুৱা গধূলি ধূপ ধূনা জ্বলাই গুৰুগিৰি মচি কাচি ঈশ্বৰ উপাসনা কৰিব তেওঁ নিজেতো উদ্ধাৰ হবই, সেই ঘৰখনৰ সকলো পুৰুষৰ চতুৰ্বৰ্গ সাধন কৰিব। কিয়? এগৰাকী আয়ে পুৱা গাটো ধুই ধূপ ধূনা জ্বলাই গুৰুগৃহত প্ৰাৰ্থনা কৰিছে কি বুলি? ব্ৰহ্মাই আদি কৰি জীৱ জগত ৰাম 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 মায়া ভজন শ্ৰেয় ঘুমতি যাই তুমি কি চৈতন্য সনাতন ৰাম 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 আমি অচেতননি উপনাথ জগাই। ধুনীয়া স্বৰত গাইছে, বাটেদি যোৱা মানুহ আইগৰাকী প্ৰাৰ্থনাৰ সুৰ শুনি স্তম্ভিত হৈ ৰৈ দিছে। কিন্তু আইগৰাকীয়ে নাজানে ব্ৰহ্মা আদি কৰি জীৱ যত ৰাম 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 মায়া পৰ্যায় মাজে আচৰ ভূমতি যায় মানে অৰ্থটো কি নাজানে। কিন্তু আমাৰ গুৰুজনে কৈছে তোমাৰ মুখৰ আগতে বিহ অপমান কৰি আছে, তুমি নাজানা বিহ বুলি, অমৃত বুলি বুটলি খাই দিলা, এতিয়া বিহে কব নেকি এওঁ নাজানি খাইছে এওঁক নামাৰো বুলি? বিহ জানিয়ে খাওক বা নাজানিয়ে খাওক বিহে মানুহ মাৰিবই। ভগৱন্তৰ নাম অৰ্থ জানি গাওক বা অৰ্থ নাজানি গাওক, জানিবা নাজানি কৰে নামৰ কীৰ্তন তথাপিতো পাপ দহি নামে কৰে চন। গতিকে আইগৰাকীয়ে গোৱা প্ৰাৰ্থনাটো ঘৰখনটো পবিত্ৰ হবই, সেই প্ৰাৰ্থনাৰ প্ৰতিধ্বনি বতাহে যিমান দূৰলৈকে উৰাই নিব
এক জনে যদি নাম ওচৰলৈ কোনে মানে পাপ সবাই নহয় যিমান দূৰলৈকে আইগৰাকী প্ৰাৰ্থনাৰ প্ৰতিধ্বনি যাব সিমান দূৰলৈকে মানুহটো দূৰৰ কথা মূল ভক্ত দৈত্য থাকে উদাৰ চৰিত্ৰ কীট পতংগ কোটিটো পৰয় পবিত্ৰ সেই অঞ্চলৰ মানে পঁইতাচোৰা নিগনি পৰ্যন্ত চব উদ্ধাৰ কৰিলে এগৰাকী আইৰ প্ৰাৰ্থনাৰ মাহাত্ম কিমান এই কথাটো আমি প্ৰতিগৰাকীয়ে আয়ে বুজিব লাগিব যিটো কথাৰ যিটো এই সতীত্ব গুণৰ প্ৰতিভাৰ কথা কৌকিদিনা গুৰুদিনৰ আগত এগৰাকী আয়ে কৈ অলৌকিকক লৌকিক কৰি অবাস্তৱক বাস্তৱ কৰি জগতলৈ নিদৰ্শন এই থৈ গৈছে কোনে ৰাধিকা পতিয়ে ৰাধিকা পতিয়ে গুৰুজনৰ ওচৰত গৈ এই সতীত্ব গুণৰ প্ৰতিভাটোৰ কথা কৈছিল কি বুলি গুৰুদেৱ মোৰ সতীত্ব গুণৰ অন্যতম বৈশিষ্ট্য হৈছে অপ্ৰাতকে উঠিয়া কৰ বাহিরে ভিতরে কোন গুরুদেব মোর সতীত্ব গুণের অন্যতম প্রতিভা হয়েছে মত পুয়া সোনকালে উঠি ঘর দোয়ার সারি মুছি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুরুত দি মুচি কাছে ধূপ ধূনা জ্বলাই ঈশ্বর উপাসনা করে ঘরখন প্রদূষণ মুক্ত হয়ে আর মত সৌর শক্তি পুয়ার সৌর শক্তি আহরণ করে মানে সৃজনী শক্তি উপভোগ করে যাব গুরুজনে বোলে বড় সুন্দর হয়েছে ব্লক পানি আর তিনটা কাছে একলো পানি আর একলো মাটি ব্রহ্মপুত্র আনি টেম্বুটি আমি পেলাই দিয়ার লগে বুয়তী নদী বন্ধ হয়ে গেল আর এই অঞ্চলের বানপীড়িত রাইজ উদ্ধার হয়ে গেল এগারী সতী নারীর সতীত্ব গুণের প্রভাবে যদি বুয়তী নদী বন্ধ করব পারে আমার পরিয়াল আমার ঘরখন আমার সমাজখন ভাল করব নোৱাৰিব কিয় এই কথা আমার আই সকলে উপলব্ধি করব গতিকে আই সকলের উপর ইমান মাহাত্য আছে আমার যখন আই দম্পতিয়ে সোনকালে উঠি নব দম্পতিয়ে এই কর্মবিলাক আত্মনিয়োগ করে পুয়ার পৌর শক্তি আহরণ করে রাখব সতী সন্তান জন্ম দিবর কারণে সিজাইনের প্রয়োজন নাই নর্মেল ভাবে ইমান শক্তি আমার বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনে কৈছে সাইন্স উইদাউট রিলিজন ইজ ল্যাম রিলিজন উইদাউট সাইন্স ইজ ব্লাইন্ড যে বিজ্ঞানত ধর্ম নাই সেটি খুড়া যুক্ত ধর্ম বিজ্ঞান নাই সেটি অন্ধ অর্থাৎ বিজ্ঞান আর ধর্ম উতঃপ্লুত সম্বন্ধ এই কথা আমার মহাপুরুষ শঙ্করদেবে আমার বিজ্ঞানসম্মতভাবে আমার ধর্ম দেখা গেছে আমি মাত্র উপলব্ধি করব লাগবে দে উপলব্ধিয়ে আমার সংস্কার আনে আজি আমি ভাগবতের প্রতিটি কথা উপলব্ধি করব লাগবে আমার জীবন শৈলীর কি জড়িত হয়ে আছে এই কারণে ভগবন্তে প্রত্যেককে কিবা নহয় কিবা এটা আমাক জ্ঞান দি পঠিয়েছে আপনিহে জানে আপনি আপনি কি জ্ঞানের অধিকারী কিন্তু আমার এজন দার্শনিক পণ্ডিতে কৈছে ভগবন্তর প্রদত্ত জ্ঞান তো প্রণালীবদ্ধ প্রয়োগের দ্বারা বিজ্ঞানলৈ উত্তরণ করব লাগে বিজ্ঞানটুক উপলব্ধির দ্বারা মানে দর্শনলৈ উত্তরণ করব লাগে আর দর্শনটুক উপলব্ধির দ্বারা ধর্মক নি পেলে প্রতিষ্ঠা করব লাগে তেতিয়া ধর্ম রক্ষতি রক্ষিত তেতিয়া আমার ধর্মই রক্ষণাবেক্ষণ দিব এ কৈছে সিস্টেমেটিক নলেজ ইজ সাইন্স রিয়েলাইজ সাইন্স ইজ ফিলোসফি রিয়েলাইজ ফিলোসফি ইজ রিলিজন রিলিজন ইজ দ্য হাইয়েস্ট সেন্স অফ ফিলোসফি প্রণালীবদ্ধ জ্ঞানক বিজ্ঞান বলে কৈছে বিজ্ঞানটুক যি উপলব্ধি করব দর্শন দর্শনটুক যি উপলব্ধি করব ধর্ম আর ধর্মতকৈ শ্রেষ্ঠ দর্শন নাই শঙ্করদেবে এটা বাক্য বুঝাই দিছে কি বলে যদেক দেখা খুদ সমুদায় হস্তির খুদত সবে লুকায় এইভাবে যত বিশ্ব সমস্ত কৃষ্ণরে জানা হবে যায় কষ্ট প্রকৃতি জগতের যান জীব জন্তু দেখিছে সব জন্তুর খোঁজ হাতির খোঁজত লুকাই যায় হাতির খোঁজতকৈ আর ডর খোঁজ কোনো জন্তুর নাই এই ধরা জানো যান ডর মানুষ নহ রাষ্ট্রপতিও কৃষ্ণতে বিলীন হব সাধারণ নাগরিকও কৃষ্ণতে বিলীন হব এমএলএ মিনিষ্টারও কৃষ্ণতে বিলীন হব ঠেলাওয়ালা রিক্সাওয়ালাও কৃষ্ণতে বিলীন হব আপনার ভকত ভজিয়া গাঁর আটাইতো ধনী মানুষজনও কৃষ্ণতে বিলীন হব আর আটাইতো দুখিয়া মানুষজনও কৃষ্ণতে বিলীন হব কৃষ্ণর ব্যক্তিরেকে আর জগত দ্বিতীয় বস্তু নাই এই কারণে মহাপ্রভু শঙ্করদেবে কৈছে কৃষ্ণ পুজিলে পূজা সমস্তরে হয়
পৃথকে পুজিলে পূজা কেহু নহয়। গতিকে আমি কৃষ্ণক মাত্র পূজা কৰো, যিজনৰ পিপিটিত তুষ্ট হব দেউ, জানিবা কিজনৰ পিতৃ এক কৃষ্ণ দেউ, যে আমাৰ সকলোৰে পিতৃ কৃষ্ণ, আৰু সেইজনক যদি আমি সন্তুষ্ট কৰো সব দেৱতা সন্তুষ্ট হৈ যাব। আমাৰ গুৰুজনে কীৰ্তনত লিখিছে, যিটো জনে যায় হৰি নাম কেবি পাছত ফুৰে যত দেৱ দেৱী, যতেক তীৰ্থে তাক স্তুতি কৰৈ তাৰ বায়ু পাব সমস্ত হৰৈ। অর্থাৎ যাত্রা কালত কৃষ্ণ বলে উচ্চারণ করে যা, লড়াই হোক ছোয়ালিয়ে হোক ডেকাই হোক বুড়াই হোক বুয়ালিয়ে হোক জিয়ালিয়ে হোক, সেইজনক যদি আপনি বারান্দা দেখি কৃষ্ণ বাপজন গেছে বলে হাত দুখান ঠাইলে নিব পারে, বিষ্ণু বৈষ্ণবক দেখি কলৈ নমস্কার হরৈ কোটি জনমর পাতকতা হার, আমার ইমান মাহাত্ম আছে। মনে রাখব যে কৃষ্ণ নাম লোক কৃষ্ণ দেওয়ার পিছন যাব আর সব দেব দেবতা তার পিছন যাব, কারণ সকল দেব দেবতা ব্রহ্মাকে প্রমুখ করে 33 কোটি দেবতা ভগবন্তর আজ্ঞাবাহী কৃষ্ণ। আজি এই সকল যদি কেনবাকে মুখ্যমন্ত্রী আহে আপনার সমষ্টির আন বিলাক এমএলএ মিনিষ্টার বা দলীয় কর্মীবিলাক বেলেগে আর চিঠি দিয়ে মাতিব নালাগে, মুখ্যমন্ত্রী অভাব বলে গম পালে সব এমএলএ মিনিষ্টারকে প্রমুখ করে দলীয় কর্মী সকল যে নিজে নিজে আহি গোট খাই যায়, তেনেক ভগবন্ত যার ঘর থাকিব ভগবন্তর নাম লই দি যাব সকল দেবতার কাছে, এই তথ্যটা আমি উপলব্ধি করব লাগে। গতিকে আমি কাকো নিন্দা করব না, কোনে কি করেছে তেওঁলোকের কথা, কিন্তু সত্যটা আপনি দেখাই দিব, সত্যটা কিন্তু আপনার নিজা অভিমত হব নালাগে, আমি কেতিয়াও নিজের অভিমত আমি সমাজত প্রতিষ্ঠা করবলে যাব নালাগে। বেদে যে কৈছে, ভাগবতে যে কৈছে, নবম কীর্তন ঘোষা রত্নালয়ে যে কৈছে, সেটা বিশ্বজনীন মত, মহাপ্রভু শঙ্কর মাধবর মতো বিশ্বজনীন, বিশ্বর মানুষে আজিলৈকে কোনেও তেওঁলোকৰ মতো কাটিব পৰা নাই। গতিকে মূল অভিমতটা আপনার গ্রহণযোগ্য নহবও পারে, আপনার অভিমতটা মূল গ্রহণযোগ্য নহবও পারে, কিন্তু বেদর অভিমত ভাগবতর অভিমত বিশ্বজনীন, গতিকে ভাগবতে কোয়া কথাটা আপনি সমাজত কই যাও, মানিলে করব নামানিলে করব, কারণ ভগবতে কৈছে সব মানুষে যদি মূল বেদর কথাবিলাক ভাগবত শুনি পেলায় যদি সবেই যদি মানি দিয়ে কীর্তন নকম ঘোষা রত্নাবলী পড়ি পেলায় সবেই যদি এক ঈশ্বরক আশ্রয় লই দিয়ে মূল বজারেই বন্ধ হয়ে যাব, কারণ মানে শিববিলাকক লহে বজার খেলা বিনোদ বিলাক আনন্দ করে আছো। গতিকে অর্জুন শাস্ত্র ভাগবত পড়ার পিছতো মই কিছুমানক বিপথে পরিচালিত করো, কেনে কয়ে রীতে রত্ন প্রতি প্রতি স্বাত্মানি মায়া নামৰ শক্তি এটা প্রয়োগ কৰি মই তেওঁলোকক বিপথে লৈ গৈছিলাম, গতিকে অবস্তুক আৱৰি অবস্তুক আৱৰি অবস্তুক দেখাও বস্তুক আৱৰি এহিয়ে মোৰ মায়া জানা নিষ্ঠ বুলি ভগৱন্তৰ মায়ে বস্তুটো ঢাকি অবস্তুৰ পিছত আমাক লৈ যাব। আজি যে কারণে আমি তার পিছত গে আছো, মাধবদেবে কৈছে ঘোষা হরিহি কেবলে সচা মাত্র রাম 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 অকান্ত বিনে নিষাদত দেখি কুনি মানে, তুমি যিমান কানেরে শুনিছা চকুরে দেখিছা সব মিছা, সচা কেবল হরি কিন্তু আমি কি করেছো, অ যিটো মিছা তাক আশা করি রাম 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 দুরাচার মন মন কেন অজ্ঞানে, আমি মনটো সদাচার করব নয় কারণে দুরাচার মনের কবলত করে মিছার পিছত দৌড়ি আছে, যিবোৰ আজি আছে কালিলৈ নাই, পুত্র আজি আছে কালিলৈ নাই, ভাৰ্যা আজি আছে কালিলৈ নাই, স্বামী আজি আছে কালিলৈ নাই, বকা ঘর আজি আছে কালিলৈ নাই, সম্পত্তি আজি আছে কালিলৈ নাই, গতিকে এইবোর মায়ে আমার পদে নেতিবাচক নাই ইয়ার পদে ইতিবাচক আছে, যে বস্তু আজি আছে কালিলৈ নাই সেইটো মায়া, কিন্তু আমি স্বাভাবিকতে মায়ার পিছত দৌড়ি আছো, আমি দৌড়ি আছো, গতিকে সেই কারণে মহাপুরুষে কৈছে তুমি মনটুক সদাচার করা আর বস্তুর প্রতি ধাবমান করা, যদি সত্য তার পিছত তুমি যত্নকর হওয়া তেতিয়াহে তোমার মানব জন্ম ধরার সার্থকতা লোক, গতিকে আমি বেদর অভিমতর উপর নির্ভর করে কোনটো বেদে আমাক আচরণ করব কৈছে সেইটো করব লাগিব।
এতিয়া আগম বেদৰ নীতিমতে যদি আমি আচৰণ কৰি থাকো কৰিব পাৰিব এইটো আপোনাৰ অধিকাৰ আছে আপুনি কলিও ঈশ্বৰৰ নাম নলৈ যাগযজ্ঞ পূজা কৰিব পাৰিব কিন্তু ফল নাপায় বুলি মাধৱদেৱে কৈছে এইটো কেৱল অসমৰ মানুহ বা কোনো জাতি জনগোষ্ঠীৰ সমাজক উদ্দেশ্যি কৰা নাই কলিত হৰিল কীৰ্তন বিনাই অনন্ত ধৰ্ম আচৰে মিছাতে কেৱল শ্ৰম মাত্ৰ পাৱে একোৱে ফল নকৰে কাৰণ আমাৰ যুৱ ধৰ্ম নিৰ্ণয় কৰি থৈ গৈছে সত্যযুগে ধ্যান ত্ৰেতা যুগে যজ্ঞ দাপৰ যুগত পূজা কলিত হৰিৰ কীৰ্তন বিনাই আৱতো নাহিকে পূজা যে কলিত দুটা নিয়ম নাই আনকেইটা যুগত দুটা দুটা নিয়ম আছিল কেনেকৈ আছিলে মাধৱদেৱে নাম মালিকাত লিখিছে সত্যযুগে যোগী কবে কৰিয়া সমাধি জেনমতে পাৱে পৰ কৃষ্ণক আৰাধি তাহাঁতো কৃষ্ণৰ দশ নাম যদি লয় সমাধিৰ পলযোগী তেনেকে পাৱে সত্যযুগৰ সকলো মানুহে ধ্যান কৰিছিলে কিন্তু ধ্যানৰ অন্তত আকৌ ভগৱানৰ দহটা নাম ললেহে ধ্যানটো পূৰ্ণাংগ হৈছে তাত দুটা নিয়ম আছিল প্ৰথম ধ্যান পাছত নাম ঠিক ত্ৰেতা যুগতো নিয়মে সংযমে চিত্ত সাৱধান কৰি ত্ৰেতা যুগে নানা ভাৱে যজ্ঞ যদি হৰি মাধৱৰ অষ্ট দুটা নামক উচ্চৰে দেৱেকে যজ্ঞৰ ফল পাৱে নানা তাৰে নৰে যে ত্ৰেতা যুগৰ সকলো মানুহে নিয়ম নীতি মানি যজ্ঞ কৰিছিল কিন্তু যজ্ঞৰ অন্তত আকৌ ভগৱন্তৰ আঠটা নাম ললেহে যজ্ঞটো পূৰ্ণাংগ হৈছিল ঠিক দাপৰ যুগতো মানুহে পূজা কৰিছিল কিন্তু বহুত তন্ত্ৰ মন্ত্ৰ কৰি পূজা কৰিছিল কিন্তু পূজাৰ অন্তত আকৌ ভগৱন্তৰ বাৰটা নাম ললেহে পূজাটো পূৰ্ণাংগ হৈছিল নানা তন্ত্ৰ মন্ত্ৰে পূজা কৰে দাপৰত হৰিৰ গাদকৰ নাম যতয় সতত নাম কীৰ্তন একে সাংগ কৰয় পূজাক তেনেকে পূজাৰ ফল পাৱে নানা তাক যে বহুত তন্ত্ৰ মন্ত্ৰ কৰি পূজা অৰ্চনা কৰিছিল কিন্তু তাৰপিছত আকৌ ভগৱন্তৰ বাৰটা নাম ললেহে পূজাটো পূৰ্ণাংগ হৈছিল কিন্তু কলি যুগৰ মানুহক মাধৱদেৱে ভূয়সী প্ৰশংসা কৰিছে কিয় অধৈন ধৈন কলিৰ পৰম ভাগ সৰ্বধৰ্ম খেলি হৰি নাম ভৈলা আগ যে কলি যুগৰ মানুহবিলাক ভাগ্যৱান সব ধৰ্ম খেলা মানি নাম ধৰ্ম আগবঢ়িলে কিয় কাৰণটো হৈছে কৃষ্ণ বৈকুণ্ঠ প্ৰেম হোৱাৰ লগে লগে আন ধৰ্মবিলাক কৃষ্ণৰ লগত গুচি গল বুলি ভাগৱতত বৰ্ণনা কৰিছে আন ধৰ্ম কৃষ্ণৰ লগতে গুচি গৈলা এক স্থান হিয়া হৰি নাম মাত্ৰ ৰৈলা কলি মানুহ কৰিবৰ কাৰণে দাপৰ যুগত কৃষ্ণ বৈকুণ্ঠ প্ৰেম হোৱাৰ লগে লগে বাকী আন ধৰ্মবোৰ সব কৃষ্ণৰ লগত গুচি গল কলি যুগৰ মানুহৰ কাৰণে কেৱল নাম হৈ গল নামে তপ নামে জপ নামে যুগ ধ্যান নামে দান নামে পুণ্য কোটি তীৰ্থ স্নান নামে ধন জনবন্ধু নামে পিতা মাতা নামে নিজ পুহিত নামেকে গতি দাতা ইহ কৰ লোকে নাম বিনে গতি নাই চাৰিও বেদৰ কিহে মুখ্য অভিপ্ৰায় চাৰি বেদে এই শেষ সিদ্ধান্তটো আমাক দি দিলে আৰু সেইটো সৃষ্টিকৰ্তা ব্ৰহ্মাই এবাৰ নহয় দুবাৰ নহয় তিনিবাৰ প্ৰমাণ কৰি চাৰিও বেদক ব্ৰহ্মাই আনি বিচাৰিলা তিনিবাৰ প্ৰমাণি এহিমানে মাত্ৰ কৰিলা সাৰ হৰি কীৰ্তন একে তৰে সংসাৰ চাৰি বেদৰ সাৰতত্ব ভগৱানৰ নাম নাম ললে কৰি যাব ধ্যানে যজ্ঞ পূজাৰ কৰিছে যেন ফল হৰিৰ কীৰ্তনে তাক সাধয় সকল আগৰ কেইটা যুগত ধ্যান যজ্ঞ পূজা কৰি যিটো ফল পাইছিলে কলি যুগৰ মানুহে ভগৱন্তৰ নাম ললে সেই ফলৰ অধিকাৰী হব সেইকাৰণে অকল নাম নামকো যদি কৰি থাকিব পাৰে ৰাম ঐতি ৰাম ঐতি ৰাম ঐতি ভদন্তি যে সৰ্বদা তেষাং ভক্তি স মুক্তি স ভৱিষ্যতি না সংশয় কলি যুগৰ মানুহে যদি অকল ৰাম নাম বুলি উচ্চাৰণ কৰি থাকে তেতিয়া ভক্তি আৰু মুক্তি দুয়োটাই হব এইটোত কোনো সন্দেহ কৰিব লগা নাই এয়াই ভাগৱতৰ মত সেইকাৰণে কৈছে যে আজিও আমাৰ সমাজত বহুলোকে জ্ঞানৰ অভাৱৰ কাৰণে বিচাৰ নকৰাকৈ আমাৰ কি কৰিছে পৰম্পৰাগতভাৱে নিজে বলি বিশ্ব পঞ্চ যজ্ঞ হোৱা আছে আজিও বলি বিশ্ব যজ্ঞ আচৰণ কৰি থকা মানুহ আমাৰ মাজত আছে তাহাৰো চুৰ্দব্য কথা আছে অসংখ্যা তেওঁলোকেও শুনিবলগীয়া বহু কথা আছে বুলি কৈছে
হরি বিনু কৰ হুয়ে ব্যর্থে আয়ুবা, ঈশ্বৰৰ কথা নুশুনা মানুহ আয়ু ব্যর্থে নষ্ট হৈ যাব। গতিকে আমি আহি পলাই গল পলা হব, ঈশ্বৰৰ কথা নুশুনা মানুহ আকৌ কলৈ গুচি যাব লাগিব। মনুষ্যৰ জন্ম পাই হৰি নভজিলা, অৱশ্যে ভুইবা ভাই কীৰ্ণ কৰো কিলা। আমাৰ জীৱটো আকৌ কৰুকীৰ্ণ কিলালৈ আত্মঘাতী হব লাগিব। গতিকে আমি ভাগৱত শুনি আমাৰ জীৱটো যাতে আত্মঘাতী হব লগা নহয়। আত্মঘাতী হবনে সদগতি হব আপুনি জীয়াই থাকোতে গম পাব। কেনেকৈ? যিটো জীৱই জীয়াই থাকোতে শান্তি পাব সেইটো জীৱই সদগতি পাব, যিটো জীৱই জীয়াই থাকোতে অশান্তি পাব সেইটো জীৱ মৰিলে অনুগতি যাব। গতিকে আমি যাতে অনুগতিলৈ যাব লগা নহয় তাৰ কাৰণে ভাগৱত শুনি আমি পথটো বাছি লব লাগে। এইটো আমাৰ নিজৰ নিজৰ দায়িত্ব, এইটো কাকো কোনেও বনেৰে কৰা কথা নহয়। অধীন গলে ধন কুটুম্বৰ চিন্তা কৰে, নিদ্ৰা স্ত্ৰী আলাপনে ৰাতি আয়ু হৰে। এৰা মিছা বিষয় অক লাগে, মিছা বিষয় অক মাত্ৰ কৰে অভিলাপ, কিহে কোনে দেখে লৰে আপোন বিনাশ। আমাৰ সূৰ্য উদয় আৰু অস্ত যোৱাৰ লগে লগে আমাৰ দিনে দিনে আয়ু গৈ আছে, আমি মৃত্যুৰ মুখলৈ গৈ আছো। কিন্তু যিবিলাক মানুহে অকল ধন ধান সুখ ভোগ বিষয় সুখৰ কাৰণে যিবোৰ লালায়িত হৈ থাকে, তেওঁলোকে যে দিনে দিনে মৃত্যুৰ মুখলৈ গৈছে সেই কথাটো উপলব্ধি কৰিব নোৱাৰে। আমাৰ সমাজত সদায় জীয়াই থাকিম বুলি ভবা মানুহৰ সংখ্যা বেছি। যিবিলাক মানুহে সদায় জীয়াই থাকিম বুলি ভাবে, সি আনক দুখ দিবলৈ, আনক আঘাত দিবলৈ, আনক অন্যায় কৰিবলৈ, আনক খং কৰিবলৈ, আনক প্ৰবঞ্চনা কৰিবলৈ, আনৰ সীমা ফেৰিবলৈ কুণ্ঠাবোধ নকৰে। মন ৰাখিব যে কোনবিলাক মানুহে এই অন্যায়বিলাক কৰে যি সদায় জীয়াই থাকিম বুলি দিছে। আনক দুখ দিলে, আঘাত দিলে, অন্যায় কৰিলে, খং প্ৰবঞ্চনা কৰিলে যে তাৰ আয়ুস ভগৱানে কাটিব, সেই কথাটো তেওঁলোকে উপলব্ধি কৰিব নোৱাৰে। আনক দুখ কষ্ট দিয়া মানুহে কেতিয়াও মানে আয়ুস বঢ়াব নোৱাৰে। মন ৰাখিব যায় সেই কথাখিনি আমি জানিব লাগিব। অহে নজানি যাৰ ইচ্ছা মই সৰ্বথা, পৰীক্ষিত তেবে শুনি ক কৃষ্ণ কথা, এৰাম দিবে চিত্ৰ কৃষ্ণ গুণ নাম কি কনক, কৃষ্ণৰেকে পাদ পদ্ম স্মৰিবে মনক। এতিয়া আমাৰ ভাগৱতে কি সিদ্ধান্ত দিছে? হেনজালি যাৰক ইচ্ছা মূৰ্খক সৰ্বথা। আমি কোনোবা যদি মূৰ্খত্ব পাব বিচাৰো, অৰ্থাৎ চতুৰ্ভোগ সাধন কৰিব বিচাৰো, পৰীক্ষিত তেনে শুনি উপকৃষ্ণ কথা, পৰীক্ষিতক মাত্ৰ বেষ্ট কৰি লৈছে, কথাখিনি আমাক কৈ আছে যে আমিও যদি মূৰ্খত্ব পাব বিচাৰো তেতিয়াহ'লে হৰি কথা শুনিবলৈ, ভাগৱত শুনিবলৈ, দশম কীৰ্তন ঘোষাৰত্ন আদি শুনিবলৈ আমি অনুৰাগী হবই লাগিব। গতিকে সেইকাৰণে অৰ্জুনক কৈছে, ককা তুমি চাৰি কোটি জীৱৰ ভিতৰত সৰ্বশ্ৰেষ্ঠ উপাধি পাইছা, গতিকে ইন্দ্ৰিয় সংযম কৰিবা, নহলে আমি কোনা গৰু কথা। হেন শুনি অসন্তোষ কৰন্ত অৰ্জুন, ইন্দ্ৰিয়ক অৱশ্য কৰি পাব পাৰে গুণ। অৰ্জুনে প্ৰতিবাদে কৈছে, কাৰ দায়িত্ব আছে ককা মানে ইন্দ্ৰিয় সংযম কৰিবৰ কাৰণে? এইটো কথা মই মোৰ কাৰণে কেতিয়াও গ্ৰহণযোগ্য বুলি নাভাবো। তেতিয়া কৃষ্ণই হাঁহি পেলাই কৈছে, অ কৃষ্ণ বোলে পক্ষী তুমি নকৰিবা ভৰি, অভ্যাসতে ইন্দ্ৰিয় বৈশ্য আপুনি অৰ্জুন, অভ্যাস কৰা, অভ্যাসৰ বলত আপোনাৰ আপুনি ইন্দ্ৰিয়বিলাক সংযম হৈ যাব। এতিয়া আপোনালোকে নিজকে সুধকচোন বাৰু, পঢ়াৰ পৰা ইমান সময় কটকনত বহি আছে আৰু অনুষ্ঠান শেষলৈকে বহি থাকিব, ঘৰত অকলে এনেকে পটিখনত ইমান দেৰি বহি থাকিব পাৰিলেহেঁতেনে? নোহাৰে। আজি কোনে বহুৱাইছে, কিয় বহিছে, এই কথা আজি আমি উপলব্ধি কৰিব লাগে। কোনে বহাইছে? আমাৰ বেদে কৈছে, সব পৰম অনুৰক্তি ঈশ্বৰেই ভক্তি। আজি আপোনালোকে ঈশ্বৰৰ কথা শুনিবৰ কাৰণে আগ্ৰহ কৰি থকাৰ কাৰণে আপোনালোকে ৰখি হৈ আছে।
এই অনুরাগে আমাক ছয় নম্বর প্রমোশনত পরমগতি দি দিব দেয়। আমার ভাগবত সংস্করণ কৈছে শ্রদ্ধা রতি প্রীতি ভক্তি শান্তি মুক্তি, মনে রাখব ছয় নম্বর মুক্তি পাই যাব। শ্রদ্ধা আগ্রহ লাগবে ঈশ্বরের কথা শুনবলে, আগ্রহ করলে রতি হব পারে। এটা কারো ভরি দিক থাকলেও এটা শিকায়, এটা অন্য বিদ্যা কিংবা তামোচালি খাবলে মন থাকলেও এটা মন না যায়, তাহলে আপনার মনটো আত্মাক সংযোগ হয়ে আছে, ভাগবতের কথার যোগ হয়ে আছে। এই যুগটুকে কপিলে শিকাইছে, কপিল স্বরূপে আর ভৈরা অবতার লুপ্ত ভৈর জ্ঞান করিলা প্রসাদ, তোমার প্রসাদে যুগ জানি দেব হুকি তোমার স্বর্ণ সিন্ধি অভিনাম কুটি। কপিল টিকা নাই যে যেটা আমার ঈশ্বর জ্ঞানের অভাব হয়ে যায়, সৎ জ্ঞানের যেটা অভাব হয়ে যায় ভগবন্তর আবির্ভাব হয়, গতি আবির্ভাব হয়ে যুগ নীতি শিকাইছিল। কিন্তু আজি বহি থাকা কার ঘর কাম নাই, কার ব্যবসায় কাজ, কার লড়া ছলীর দায়িত্ব নাই, কার অন্যান্য কাম নাই, আমার সবরে কিনা নহয় কিনা কাম আছে, কিন্তু সব এই দে এই বিষয় চিন্তা তো আমি মুক্ত হয়ে আলো। কাম ক্রোধ লোভ মোহ উত্তম বিষয়, ইহাক সেদিলে হইব দৃঢ় পরিচয়। আজি আপনি সেইবিল উলাই আনিছিল কারণে কৃষ্ণর পরিচয় আছে। কাম ক্রোধ লোভ মোহে মোহিত সকল নাপাইবে উদ্ধার সখী সত্যে যাইবে। তো কাম ক্রোধ লোভ মোহত যে মোহিত হয়ে থাকবে হে জীব কেতিয়া উদ্ধার হব নয়, কি তললে যাব। গতি উপায় বলে উপায় আছে, কাম ক্রোধ লোভ মোহ বিষয় আক্রোশে নুচুয় মূল ভকত হয়ে, কাম ক্রোধ লোভ মোহর বাসনায় মূল ভকতক কেতিয়াও বন্দী করে রাখব নয়। সেই কারণে ভকতর অসঙ্গ সুখী লইবা প্রথম শ্রবণ কীর্তন মূল করিবা সতত ভকতকে মূল শিখি জানিবা নিশ্চয়। ভকত জনর জানা আমি কি হৃদয়ে মুত করে ভকতে নিশ্চিন্তে কিছুমান ভকতত করে মই নিশ্চিন্ত হওয়া ভকত ভগবন্ত অভিন্ন মনে রাখব দেয়। আপনাদের কিনা কারণ ঈশ্বর কথা নাপাতি যদি গাঁর এজন ভকতর কথা পাতে বিষ্ণু বৈষ্ণবর কিঞ্চিৎ একু নাহি ভেদ দুই কথায় শ্রবণে পাত পর স্কন্ধ করেছে। ঈশ্বর কথা নক যদি ভকতর কথাও কয় এটাও পাপ কিনা ইমান মাহাত্ম আছে। গতি সেই কথা মোট ভাগতে কয়ে আছে, সেইকারণে কৈছে যে তুমি যদি মুক্তি লোক খোঁজা ঈশ্বরের কথা শুনবলে আগবাড়ি আহা। দিবে চিত্তে কৃষ্ণ গুণ নাম কীর্তন কৃষ্ণরেখে পাদ কর্ম স্মরিবে মন্ত্র, সদায় ভগবন্তর নাম যাতে আমি স্মরণ করব। নবিধ ভক্তি, আপনি ইমান কর্মব্যস্ত মানুষ নির্দিষ্ট সময় চাকরিলে নগলেই নহয় আপনি চাকরি গুছি যাব, সেই সময়ত আপনি কৃষ্ণ বলে ধূপ এডাল জ্বলাই গুছি গেলেও ভগবন্তর জ্ঞান পায়, কারণ ভগবন্ত সবলে সমস্ত ভূতলে মই আছো হৃদয়ত। আপনি অবহেলা করে কৃষ্ণ নাম নোলাকে আসলে কর্মর আরোহণ করে লওয়া নাই, সেটা ভগবন্তে গম পাই থাকে। পিছে আপনার সময়ও আছে কিন্তু আপনি এলাহ করেছে, মানে গুরু সেবা করার সময় আমি অবহেলা করে আছে, হেনকালি ভকতিত কেজিও আলাপ আর কি মনুষ্য হুই বা এলা ইতা। ভগবানে কোথায় আকো মানুষ হম বলে ভাবি না থাকবে দেয়, ভক্তির পথক এলাহুতিয়া করিবা, কারণ তিনিবার নরতনু ভেন্ত রঙ্গ করি করিব লোকত মুখে হরি নাম স্মরি, তথাপিতো যিটো লোক নগৈল নিস্তার আউল পুনরপিতে মানি নানা যায়। ভগবানে তিনিবারকে আমাক ইচ্ছা করে মানুষ জন্ম দিছে, যেনে তেনে ঈশ্বরের নামটো মুখটা হোক। আর গুরুজনে কে এইবারে তিনি নম্বর বার বলে ভাবি ভগতি পথন এলাহ নকরি কৃষ্ণ নাম শুনবলে কৃষ্ণ নাম কবলে কৃষ্ণ কথা গাবলে যত্ন করিবা, নহলে তুমি আকো মানুষ জন্ম পাম বলে বা দেহ জন্ম পাম বলে নাভাবিবা, তোমাক আকো তরুণ পিণ্ড ক্রীড়ালে পঠাই দিবা। এয়াই ভগবন্তর আনন্দ, চক্রবত পরিবর্তনতে দুখানিচ সুখানিচ, আমার খুব দুঃখর চকরিটো সদায় ভগবন্ত ঘুরাই থাকে, কিহর উপর নির্ভর করি কর্ম করে উভা শুভ কর্ম গুণর ইচ্ছায় কর্ম ফলে দিলে সুখ দুঃখ পায়। কোনেও নাভাবিব মই সদায় এই ভকতগঞ্জিয়া গাঁৱত ধনী মানুষ হয়ে থাকিম, সদায় মই আনন্দত থাকিম, সদায় মই দুখিয়া হয়ে থাকিম, এইটো নহয়। ভগবন্তর মায়ার প্রভাবত আমার সুখ দুঃখ চকরি ঘুরাই থাকে বলে ভাগবতে আমাক কৈ থৈ গৈছে।
মাধবর মায়ার কমনে পাওয়ে অন্ত অসহ্য দরিদ্র হুয়ে দুঃখী ধনবন্ত স্বর্গীয় নরকে নরকীয় স্বর্গে যায় সর্বকালে খুব দুঃখ একুশ স্থানে নাই সংসারের খুব দুঃখ জানা হবে মায়া গিলেকতে অন্তরে মেঘর যেন ছায়া আকাশত ডাওয়ার ডকাহে কোনো সময় কেড়ি উলাই নিয়ে তার যেন নির্দিষ্ট নাই আমার জীবনের খুব দুঃখ কর্ম ফলত ভগবন্তে কেতিয়া কেন অতাই আনব তার কোনো নির্দিষ্ট নাই কিন্তু পাঁচজনের খুব মানুষেতো নয় ভগবানেও অতাব নয় দে পাঁচজনের ভিতর যদি আমি নিজকে গুণগতভাবে এজন করব পারো সন্ত মহন্ত ভক্ত বৈষ্ণব সাধু এই পাঁচজনের ভিতর গুণগতভাবে এজন যদি হয় মানুষেতো হিংসা করে নয় স্বয়ং ভগবানেও পদচ্যুত করব নয় যুক্ত কথা প্রহ্লাদে প্রমাণ করে ফেলেছে যে হিরণ্য কশিপু যেতিয়া নৃসিংহ প্রভুয়ে মারিলে মরার পিছতো ক্রুদ্ধ সামরণ নাই দেবতা সকল ওসরে যাবলে সাহস করা নাই প্রহ্লাদক কে তুমি স্তুতি করা কলে গে হে প্রভু মোর দেউতায় তোমার ওসর বহুত ভুল করলে মোর মুখলে চাই দেউতা গতি দিব এটা নৃসিংহায় হাঁহি পেলায় কেছে হেরো প্রহ্লাদ তই হেন বৈষ্ণব পুত্র পুত্র ভালি যার একুশ পুরুত করলি উদ্ধার তোর দরে বৈষ্ণব পুত্র দেউতার কথা বাদ দে অতিতা পুরুষা সপ্ত ভবিষ্যৎ চতুর্দশ নর তার সর্বান কোনো কৃষ্ণই কি কীর্তনা তোর দরে কৃষ্ণ সংস্কৃতি অবলম্বন করা পুত্রই অতীতর সাত পুর ভবিষ্যতর চোদ্দ পুরু চোদ্দের সাথে একুশ পুরু উদ্ধার করিলি দেউতা তার মাজতে গল দেউতার কারণে তুমি ভাবিব নালাগে তেনে হলে প্রভু মোক তোমার ওচরে লৈ যা নাই আনিব নর তোমার পুণ্য জমা হয়ে আছে তুমি রজা হবই লাগিব রজা হয় ভোগ ভঙ্গি পুণ্য করা ক্ষয় যেতালেকে ভোগ নকরিব তেতালেকে পুণ্য যা খরচ হয়ে না যায় সেইকারণে আপনাদের কোনোবাই যদি ভাল রাজনীতি করব মন আছে আগত আগতে তুমি লব দে আপনার সমষ্টিত যেবা এবছর পাঁচজনে আঠজনে আপনার এমএলএ স্ট্যান্ড করেছে আপনার সমষ্টির মানুষে গৌরব করে লাগবে ভাগবত মতে কি বলি যে আমার সমষ্টিটো প্রতিনিধিত্ব করব যোগ্য ব্যক্তি আঠজন আছে কিন্তু জিকিব কেজন এজন কোন জিকিব আমার চতুর্থ স্কন্ধত কৃষ্ণে কৈ থৈ গৈছে কোন জিকিব এই আঠজনের ভিতর সমষ্টির কাম তৃণমূল এটা আত্মার পৰা গোটেই অঞ্চলটোৰ বিভিন্ন দিশত এটা পরিয়াল এখন সমাজ এটা অনুষ্ঠান এটা প্রতিষ্ঠান দল সংগঠন বিভিন্ন দিশক এই আঠজনের ভিতর আটাইতকৈ বেশি অবদান কার আছে বেশি পুণ্য নম্বর কার আছে এই পাঁচ আঠজনের ভিতর যার পুণ্য নম্বর বেশি হব ভগবানে বাই হুকর বাই ক্রোধ তেওঁকে জিকাব দে আপনার দৃষ্টিত এজন জিকিব লাগিছিল কিন্তু আন এজন জিকিলে আপনি চর্ম দৃষ্টিহে চাইছে ভগবানের চোদ্দজন থাকি দুজন কেড়ে নিয়ে চাই আছে কার নম্বর বেশি শ্রদ্ধার ভবনে লোক আছে যত মানে সবাহে ন্যায় নীতি দেখে বিদ্যমানে চিত্রগুপ্ত নামে কি লিখক নির্ভয় সবাহে পাপ পুণ্য তেলে করে গুপ্ত পাপক গুপ্ত লিখকে লিখয় দেখা মানে পাপ চিত্র লিখন তো নিশ্চয় চোদ্দজন থাকি তার থাকয় লগত ভাঙিবে নয় পাপ পুণ্য আছে যত আমার লগত চোদ্দজন থাকি গেছে চকুর লগত উজ্জ্বল দেবতা কানের লগত জগদীপ পাল নাকর লগত অশ্বিনী কুমার মুখর লগত অগ্নি দেবতা জিভা লগত বরুণ দেবতা ছালর লগত বায়ু দেবতা হাতর লগত ইন্দ্র দেবতা ভরি লগত বিষ্ণু দেবতা দুর্য লগত মিত্র দেবতা লিঙ্গ লগত প্রজাপতি বুধি লগত ব্রহ্মা চিত্ত লগত বাপুদেব মনর লগত চন্দ্র অহংকার লগত রুদ্র এই চোদ্দজন থাকি ভগবানে নিয়োগ করে থাকে তুমি মোক ভাঙা তোমাকো মই ভাঙলো চৈধ্য থাকিব ভাঙিবা কোনো উপায় আপনি মোর চকু ধূলি মারিব পারিব ময়ো আপনার চকু ধূলি মারিব পারিব কিন্তু চোদ্দজনক কোনেও ধরিব নো গতি এই চোদ্দজনে আপনি রাতেপা কুইটার পর গভীরতালেক জন্মর পর মৃত্যুলৈক কি ভাল কাম করে পুণ্য অর্জন করেছে আর কি বেয়া কাম করে পাপ অর্জন করেছে সব চিত্র গুপ্ত লিখি যাব দে চিত্রই দেখা পাপ লিখে গুপ্তই নেদেখা পাপ লিখে মই উদাহরণ দিছো আপনাদের এটা সবে মোর মুখলে চাই আছে মই ভাবিছো ঠিকই সবে চাই আছে পিছে কোনোবা কোনোবা একো ভাবি আছে এতিয়া ইমান দেরি হল এতিয়া খোৱা সময় পাৰি হৈ যাব নেকি ঘৰে যোৱা দেৰি হব নেকি বা ঘৰ এইটোৱা কাম কিটা কোনোবা চাইছে কি কথা ইত্যাদি ভাবি আছে তেতিয়া বুকুত কেনে কব কমিলাই চাই থকাটো হয় কল্পনাই চাই থকাটো হয়
কিন্তু মনে মনে ঘৰ কথা ভাবি আছে, লৰা ছোৱালী কেইটা কথা ভাবি আছে যে আপোনাৰ অংক কাটি দিব দেই, যাদৱ থকা হয় মাধৱো থকা হয়, পিছে এওঁলোকে আমুক আমুক কথা ভাবি আছে। গতিকে আপুনি কি ভাবিছে, কি ভবা নাই, কি কৰিছে, কি কৰা নাই সব লিপিবদ্ধ কৰিব আৰু সেইখন প্ৰতিবেদনখনে আপোনাৰ লগত যাব। বাকীবোৰ সব ইয়াত এৰি থৈ যাব। পুত্ৰ ভাৰ্য ঐশ্বৰ্য থাকিব পৰিত্যাগ কৰি পাপ পুণ্য দুই যাব লগত শোধ কৰি, আমি লগত মাত্ৰ পাপ আৰু পুণ্যৰ টোপোলা গোটাইহে লৈ যাব পাৰিম। সেই প্ৰতিবেদনখন চৌধ্যজন সাক্ষী দুজন কেৰেণীয়ে আমাৰ লিংগ দেহক লগত লৈ গুচি যাব। আমাৰ ভাগৱতৰ পঞ্চম স্কন্ধত কৈছে একাদশ ইন্দ্ৰিয় আৰু পাঁচোটা বিষয় লিংগ দেহ বুলি তাকো জানিবা নিশ্চয়। আমাৰ একাদশ ইন্দ্ৰিয়, পঞ্চ জ্ঞানেন্দ্ৰিয়, পঞ্চ কৰ্মেন্দ্ৰিয় মনক লৈ এঘাৰ ইন্দ্ৰিয় আৰু পাঁচোটা বিষয় ৰূপ ৰ গন্ধ স্পৰ্শ শব্দ, এই পাঁচটা বিষয় ইয়াৰ পাছে ষোলটা। এই ষোলটা তত্ত্বক লিংগদেৱ বা সূক্ষ্মদেৱ বুলি ভাগৱতে সিদ্ধান্ত দিছে। ইংৰাজীত কৈছে ডিজায়াৰ বডি, বাসনা কঢ়িয়াই নিয়া দেহ, এইটো আনচিন, ইয়াক চকুৰে দেখা নাপায়। চৌবিশ তত্ত্ব দেহটো কাঠপুৰাদি কৰি থাকিব কৃষ্ণ ওলাই যোৱাৰ লগে লগে, অৰ্থাৎ আত্মা ওলাই যোৱাৰ লগে লগে কাষ্ট দেহ থাকি যাব মাটিত পৰিয়া। আমাৰ এই চৌবিশ তত্ত্ব দেহটো দেখা দেহটো মাটিত পৰি থাকিব, ইয়াৰ পৰা নেদেখা দেহ এটা ওলাই যাব। সেই ষোল তত্ত্ব দেহ সূক্ষ্ম দেহৰ লগত চৌধ্যজন সাক্ষী আৰু দুজন কেৰেণীয়ে আপোনাৰ প্ৰতিবেদনৰ ফাইল নি পেলাই বিচাৰপতি যমৰজা টেবুলত ফাইল আপ কৰি দিব। লগে লগে যমৰজাই ফাইল কৰি জমা খৰচ উলিয়াব দেই। জমা মানে পুণ্য, খৰচ মানে পাপ। আপোনাৰ যদি পুণ্যৰ টোপোলা বেছি হয় আপগ্ৰেড ওপৰলৈ যাব, যদি পাপৰ টোপোলা বেছি হৈ গৈছে ডিগ্ৰেড তললৈ যাব। জীৱন মৃত্যু নাই, গতি আছে, হয় উৰ্ধগতি নহয় অধোগতি। আমি ভাগৱত শুনি তাতে আমি অধোগতিলৈ যাব লগা নহয়, তাৰ কাৰণে ভাগৱত শুনিবলৈ আহিব লাগে। ভাগৱত শুনা মানুহে কেতিয়াও তললৈ যাব লগা নহয়, কাৰণ তেওঁ ব্যৱহাৰ জানে। গতিকে ভাগৱত শুনা মানুহ বৈকুণ্ঠৰ মানে সুখ আৰু স্বৰ্গৰ ভোগ ইয়াতে ল'ব পাৰে। কিয়? আমাক ভাগৱতে কৈ দিছে শাস্ত্ৰ অনুবৰ্তী শত্ৰু মুহিতকম। যি মানুহে শাস্ত্ৰ শুনে আৰু পঢ়ে, যি মানুহে শাস্ত্ৰ বুজে তাৰ বাহ্যিক শত্ৰু থাকিব নোৱাৰে। কিয়? সি ব্যৱহাৰ কৰিব জানে। আমাৰ বহুত মানুহে ব্যৱহাৰ কৰিব নোৱাৰে।